মধের কি হবে রে কৃষক মজুর ভাই, দিন হইতে দিন আসে কোটি বাছার উপায় নাই, মোদের কি হবে রে, মোদের কি হবে রে কৃষক মজুর ভাই, দিন হইতে দিন আসে কোটি বাছার উপায় নাই, মোদের কি হবে রে, মোদের কি হবে রে। স্কুলে তে ধনির ছেলে ধনির পড়া পড়ে ভাই রে, ধনির পড়া পড়ে গরিবের ছেলে মেয়ে অনাহারে মরে, মোদের কি হবে রে, মোদের কি হবে রে কৃষক মজুর ভাই, দিন হতে দিন আসে যার বাড়ির যে যাও। তোমার তো নাম ডাক শুনেছি অনেক, কখন কি গান গাবে নাই কি বিবেক। আদালত ভবনের উদ্বোধন হলো, অবিচারের গান গাওয়া উচিত কি বলো? তোমার কি জানা নাই আল্লাহ তো আছে, কিন্তু এই অবস্থায় মানুষ কি করে বাঁচে? গানের বিষয় আল্লাহ নয় ওদের করুণ অবস্থা, মনে আশায় আপনি নেবেন ব্যবস্থা, জেলার দায়িত্বে আছে আপনার হাত, আরে ভূমিহীনে ভূমি নাই ফেটে নাই বাদ। এসব তো রাজনীতির কথা, তুমি কেন গাও? তুমি গাও কোন মিস্তরি বানাইয়াছে নাও, রঙ্গিলা বন্ধুর কথা বসন্তের বাতাস, মায়া লাগাইছে শুনে আমি তো উদাস। পলিটিক্স ছেড়ে সুরে খালি গাও গান, আমরা শুনিব গিয়ে ভরাবো পরাণ। ডিসি সাহেব শুনেন কথা বাউল করিমের, বেয়াদবি না নিলে এই অদমের, পুরাতন কথা কিছু করাইব সরল, তারপর আপনার রায় করিব বরণ। রাজনীতি করি নাই আমি আপনারা করে, যার যখন সুবিধা তখন আমাদের ডাকে। যুক্ত ফ্রন্টের নির্বাচনে 54 সালে আব্দুল করিম গাইল গান জানে সকলে, 57-তে সরোয়ারদি রেজিস্ট্রারি মাঠে খুশি হইয়া বকশিস করেন করিমের ফোকেতে, আশা দিয়া বলেন তিনি চিন্তা নাই তোমার, আতা উড়ে বলবো তোমার ব্যবস্থা করার। আরে কাগমারি সম্মেলনে গান গাওয়ার পর আসানি সাহেবের দেখি বলিল বিটে হাত রেখে তিনি বলেছিলেন আমারে, বড় শিল্পী হবে তুমি বুয়া করি তোরে। 64 সালেতে আমি দূরবীন সাড়ে সাত দেশেরও গান গাইতে যাই সুদূর বিলাত, 85-তে আরেকবার বিলাত গিয়েছিলাম সেই নিয়ে অনেক বড় গান লিখেছিলাম। রাজনীতি না করিল সাড়ি নাই সাত, বড় বড় নেতা সব মিলাইছেন হাত, যখন দরকার ছিল করিমি ভরসা, ভোটের সভাতে ছিল করিমের আশা। স্বাধীনতার পরে এক বড় সমাবেশে গান শুনে বঙ্গবন্ধু এলেন মোর পাশে, 500 টাকা হাতে গুজে বলেছিলেন যথাযথ মর্যাদা আপনি পাইবে। 83 সালে যারা বক্তৃতা দেন যত বড় নেতা হোক সামাদ বাসেন, করিম না এলে মাঠে লোক আসে না, কিন্তু বুটের শেষে কাউরে আর আমি দেখি না। গরিবের কি মান অপমান দুনিয়ায়, গরিবে নাই স্বাধীনতা পরাধীনে সর্বদায়, গরিবে নাই স্বাধীনতা পরাধীনে সর্বদায়, গরিবের কি মান অপমান দুনিয়ায় দুনিয়ায়, গরিবের কি মান অপমান দুনিয়ায়। ভোট নিবার সময়
সময় আইলে নেতা সাহেব এসে বলে এবার আমি পাস করিলে কাজ কর্ম গরিবের দায় পরে ধনীর বাড়ির খাসি খাওয়ায় আর লাইসেন্স পারমিট দেওয়া নৌকা বাওয়া সালাম দেওয়া এই মাত্র গরিবে পায় নৌকা বাওয়া সালাম দেওয়া এই মাত্র গরিবে পায় গরিবের কি মান অপমান এসব তো বড় কথা বড় চিন্তার ভাবছে এ উপরে বসে দেশ সরকার এখন আমারে বলো তুমি কি চাও তোমার নিজের কথা আমারে জানাও সুস্থ মানুষ আমি আছে পা হাত ভাবি না নিজের লাগি অগ্রে বা পশ্চাৎ সমষ্টির কথায় আমি সুরে বলে যাই আমলা না কামলায় আমি কাউরে না ডরাই আমলা না কামলায় আমি কাউরে না ডরাই আমার এক দাবি শুধু একটাই কথা সরকারের কাছে যদি পৌঁছে এবারতা জানতে চাই না তাতে ক্ষতি কি বা লাভ বিদায় প্রার্থনা করি সালাম জনা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম বর্ষা যখন হইতো গাজির গাইন আইতো রঙে ঢঙ্গে গাইতো আনন্দ পাইতাম